নমস্কার আপনাদিকে সবাইকে, শুভ সকাল। কেমন আছেন সবাই? বাঁধাকপির ভর্তা রান্না করব, নতুন ইউনিক একটা রেসিপি রান্না করব। সেদ্ধ করে নিচ্ছি প্রথমে বাঁধাকপি, পেঁয়াজ, টমেটো, আদা সেদ্ধ করে নিচ্ছি, গরম জলে ফুটিয়ে নিচ্ছি। তারপর সেদ্ধ করে এখন কড়াইয়ে ঢাকনা দিয়েছি। সেদ্ধ করে তারপরে আমি গোটা জিরে কড়াইয়ে দিচ্ছি, আর শুকনো লঙ্কা দিচ্ছি দুটো। তারপর পেঁয়াজ বুনিয়ে নিয়েছি, লঙ্কাও গুলো কাঁচা লঙ্কা কুটে নিয়েছি, পেঁয়াজগুলো কড়াইয়ে ছেড়ে দিয়েছি। এখন গরম তেল করে নিয়েছি, কাঁচা লঙ্কা কড়াইয়ে ছেড়ে দিয়েছি। তারপর ফ্রাই করে নিচ্ছি পেঁয়াজ, গোটা জিরে, লঙ্কা এখন ফ্রাই করছি। তারপর বাঁধাকপি সেদ্ধ দেখুন হয়ে গেছে একদম। তারপর এবারে বাঁধাকপিগুলো দিয়ে কড়াইয়ে দেব, ভেজে নিচ্ছি ভালো করে, ফ্রাই করছি। ফ্রাই করে বাঁধাকপি কড়াইয়ের মধ্যে ছেড়ে দেব। আর এই বাঁধাকপির ভর্তাটা নতুন একদম ইউনিক রেসিপি, খেতে অসাধারণ হয়েছে। টমেটো দিচ্ছি, বাঁধাকপি সেদ্ধ হয়ে গেছে, দিচ্ছি কড়াইয়ে বাঁধাকপি। তারপরে রান্না করে নিচ্ছি, একদম নরম হয়েছে। তারপর নুন দিচ্ছি কড়াইয়ের মধ্যে। আর এই বাঁধাকপির ভর্তাটা খেতে জানেন তো অসাধারণ হয়েছে, একদম আঙুল চেটে আপনারা সবাই খাবেন, এমন সুন্দর রেসিপি। এইভাবে বানিয়ে ফেলুন, দেখবেন আপনাদের খুব ভালো লাগছে। আর দিচ্ছি গোলমরিচ গুঁড়ো নেড়ে চেড়ে। এখন রান্না করে নিচ্ছি বাঁধাকপির ভর্তা, দেখুন কি অসাধারণ খেতে হয়েছে, মানে খুব টেস্টি হয়েছে, খেতে খুব ভালো হয়েছে, জানেন তো খুব ভালো স্বাদ হয়েছে। আপনারা এইভাবে বানিয়ে ফেলুন, দেখবেন সবাই মিলে আঙুল চেটে খাচ্ছে, এমন সুন্দর রান্না বাঁধাকপির। তাই বলছি এইভাবে রান্না করে বাড়িতে বানিয়ে নিন। হয়ে গেছে দেখুন, এখন আমি অন্য পাত্রে রেখে দিচ্ছি বাঁধাকপির ভর্তা, খেতে অসাধারণ হয়েছে একদম। আপনারা